নতুন বিদ্যুৎ সংযোগ পেতে আর হয়রানিতে পড়বে না গ্রাহকরা হবে না কোনো ঝক্কি ঝামেলা আবেদনে পাঁচ মিনিটের মধ্যেই মিলবে সংযোগ দ্রুততম সময়ে ঘরে ঘরে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতেই আলোর ফেরিওয়ালা নামের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ অলিগলি ঘুরে পাঁচ মিনিটে বিদ্যুৎ সংযোগ দিয়ে ঘরে ঘরে আলো পৌঁছানোই আলোর ফেরিওয়ালার কাজ সাভারের কালিয়াকৈর গ্রামের ইমান আলী সাবমিটারের বদলে এখন দরকার আলাদা বিদ্যুৎ সংযোগ খবর পেয়ে ইমান আলীর বাড়িতে সেবা দিতে হাজির আলোর ফেরিওয়ালা ঘরে বসেই বিভিন্ন ফি পরিশোধ করে আবেদনের সাথে সাথেই সংযোগ একটা মিটারে সংযোগ দিতে গেলে আপনি পাঁচ থেকে ছ হাজার টাকা লাগতো তারপরে ঘুরতে হইতো প্রায় তিন চার মাস বা কতটা এক বছর যাইতো ছিল এখন তো পাঁচ মিনিটেই পেয়ে গেলাম আমি কোনো হয়রানি ছাড়াই বাসাবাড়ির পাশাপাশি গ্রামের দোকান পাটেও পাঁচ মিনিটেই দেয়া হচ্ছে নতুন সংযোগ আলোর ফেলিয়ারা তারা মাইকিং করতেছে তাদের সাথে কথা বললে হ্যাঁ এখন কিভাবে কারার নেওয়া যায় মিটার নেওয়া যায় সেভাবে আমি একটা মিটার চাচ্ছি মিটার তার তার সরকারের যে পরিমাণ টাকা প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমরা তাৎক্ষণিক মিটার লাগাই দিতেছি শুধু সংযোগ নয় বিদ্যুৎ গ্রাহকের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দিতেও পথে ঘাটে ঘুরছে আলোর ফেরিওয়ালা নিরন্তর সেবা দিতে কাজ করছেন দুজন লাইনম্যান ও একজন ওয়ারিং পরিদর্শক তাদের বাড়ি থেকে আমরা সংযোগ দিচ্ছি এখানে তৃতীয় মধ্যস্বত্ব মুক্তি এখানে ইন করার বা এটার মাধ্যমে ঢুকার কোনো অবকাশই নেই নাগরিক সেবা গ্রাহকের দৌড়গোড়ায় পৌঁছে দিতেই এমন উদ্যোগ জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যত আরিবির এবং পিডিবিরও আছে তারা যেন বাড়িতে গিয়ে কালেকশন দেওয়ার ব্যবস্থা করেন এখন এটা সুবিধা হয়েছে যে দুর্নীতি অনেক দূর কমে আসছে বর্তমান আলোর ফেরিওয়ালার সেবা মিলছে পল্লী বিদ্যুতের আশিটি সমিতিতে শিগগিরই শহরাঞ্চলেও এই সেবা চালু করতে চায় সরকার একটা সময় একজন গ্রাহক হাজার হাজার টাকা খরচ করেও বিদ্যুৎ সংযোগ পেতেন না মাসের পর মাস অপেক্ষা করতে হতো তাদের কিন্তু এখন সেই কাজটি হয়ে যাচ্ছে মাত্র পাঁচ মিনিটে পল্লী বিদ্যুতেরই কর্মসূচি যদি সফল হয় তাহলে সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব বলে মনে করেন এ খাতের সংশ্লিষ্টরা দীপন দাওয়ান বাংলাভিশন সাভার